Dedi... Are, Nitai! For Nitai eşeçe. Hey, dakko, Nitai eşeçe. Arki, Nitai eşeçe. Didi ar bhai mile ketton şuru kor. Kali Banerjee, jar somporke Uttam Kumar bolechilen, amar ashol protiddondi Soumitra Chattopadhyay noy, Kali Banerjee. Etotai obhinoy kushali, nami o guni shilpi chilen Kali Banerjee. কিন্তু তারই শেষ জীবনটা কেটেছিল অতি অভাব অনটনের মধ্য দিয়ে, পাননি যোগ্য সম্মানটুকুও। অত্যন্ত এনার্জেটিক এবং জিনিয়াস কালী ব্যানার্জি নাটক, ক্রিকেট, ফুটবলের সঙ্গে বক্সিং, লাঠি খেলা, ছোড়া খেলা, জিমনাস্টিক খেলায় যেমন পারদর্শী ছিলেন, তেমনি বাঘাযতীনের মরদেহ নিয়ে বিরাট মিছিলে হাঁটতে হাঁটতে বড় হয়ে স্বাধীনতার সৈনিক হওয়ার স্বপ্ন দেখেন। বাড়ি থেকে পালিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, চিন্তাভাবনায় নিজের সময়ের থেকে বহুগুণ এগিয়েছিলেন কালী ব্যানার্জী। কালী ব্যানার্জী যদি আপনার একজন প্রিয় অভিনেতা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি চ্যালেঞ্জ করছি তার জীবন কাহিনী আপনার মধ্যে অনুপ্রেরণার সঞ্চার করবেই করবে। ১৯২০ সালের ২০ নভেম্বর কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তার পরিবারের আদি নিবাস ছিল পূর্ববঙ্গের ঢাকা বিক্রমপুরে। তার বয়স যখন ১০, তার বাবা লেক মার্কেট অঞ্চলে একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন। ঠাকুরদা পুলিশে চাকরি করতেন, বাবা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী, রাজবাড়ির রক্ষণশীল মানুষ, মা ভবানী দেবী। ৬ ভাই ও ৫ বোন নিয়ে বিরাট এক সংসারের দ্বিতীয় সন্তান ছিলেন কালী ব্যানার্জী। লন্ডন মিশনারিতে প্রাথমিক এবং সত্যভামা ইনস্টিটিউট থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি। কালীবাবু নিজেই লিখে গেছেন, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে বাবা খুব কড়া ছিলেন, কিন্তু আমার ঝোঁক পড়াশোনার থেকে বেশি ছিল খেলাধুলার দিকে। স্বপ্ন দেখতেন বড় হয়ে মস্ত বড় খেলোয়াড় হবেন, বাবাকে লুকিয়ে লুকিয়ে খেলতে যেতেন এবং পুরস্কার নিয়ে বাড়ি ফিরলেও জুটত বাবার হাতের মার। ১৯৩৯ থেকে ৪০ সালে রিপন কলেজে ভর্তি হন, যেটার আজকের নাম সুরেন্দ্রনাথ কলেজ, ও সংস্কৃত পণ্ডিত মশাইয়ের বকুনির ভয়ে ঠিক করেন পালি ভাষা শিখে গবেষণা করবেন। কিন্তু এরই মধ্যে মায়ের সঙ্গে দরজা বন্ধ বাক্স ঘোড়ার গাড়িতে চেপে মামার বাড়ি বাগবাজারে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। কুমোরটুলিতে মাসির বাড়িতে অনেক ভাই বোনের মধ্যে বর্দা নরেন বন্দ্যোপাধ্যায় আর মেজদা রমেন বন্দ্যোপাধ্যায় তার জীবনে বিশেষ প্রভাব ফেলেন। বর্দা ছিলেন চৌখস খেলোয়াড়, তিনি তাকে টেনেছিলেন খেলাধুলার দিকে, আর মেজদা দিয়েছিলেন রাজনৈতিক দীক্ষা। মাসির বাড়ি যাতায়াতের সূত্রেই বাগবাজার, কুমোরটুলি, শোভাবাজারের পূজোর সময় যাত্রা দেখা সম্ভব হয়েছিল তার। তিনি লিখে গেছেন, সে এক আশ্চর্য জগৎ, রাজারানী, তলোয়ার, যুদ্ধ, কনসার্ট সব মিলিয়ে মুগ্ধ করে দিত আমাকে। এই নিবিষ্টতা কিন্তু আমার মধ্যে এখনও আছে। কালীবাবু অভিনয়ের আগে বা পরে কারোর সঙ্গে কথা বলতেন না, অভিনীত চরিত্রটা তাকে গ্রাস করে নিত। এর সাক্ষী থেকেছেন তার বহু সহশিল্পী ও কলাকুশলীরা। পরিচালক হরনাথ চক্রবর্তী তার স্মৃতিচারণায় বলেন, আমি তখন অঞ্জন চৌধুরীর গুরুদক্ষিণা ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করছি। একদিন শুটিং শুরু করার আগে দেখা গেল মেকআপ রুমে কালীদা গম্ভীর হয়ে বসে আছেন। আমরা ভাবলাম হয়তো শরীর ভালো নেই। অঞ্জনদাও চিন্তিত হয়ে পড়লেন, কারণ সেদিন খুব ইম্পর্টেন্ট সিনের শুটিং ছিল। আমরা ফ্লোরে সবাইকে বলে দিলাম কেউ যেন শর্ট চলার সময় কথা না বলেন। শর্ট রেডি হতে আমি কালীদাকে নিয়ে এলাম ফ্লোরে, শর্ট ও ডায়লগ বুঝিয়ে দিলাম, শর্ট শুরু হলো। দেখি একটার পর একটা শট অনায়াসে দিয়ে চলেছেন, কি অবাক করা তার অভিনয়। আমরা ভাবছি ভালোই ভালো শটগুলো শেষ করতে পারবেন কি না কালীদা, দেখলাম সব শটই ঠিকঠাক দিলেন। তারপর যেই শটটা শেষ হলো কালীদার সে কি অট্ট হাসি, শিশুর মতো লাফাচ্ছেন আর বলছেন, দেখলি কেমন বোকা বানালুম তোদের, যদি সকাল থেকে তোদের সঙ্গে গল্প করে ইয়ারকি মেরে কাটাতাম তাহলে কি এমন শট দিতে পারতুম, কখনোই পারতুম না। আমরা হতভম্ব, এমন বিচিত্র অভিনেতা আমি জীবনে দেখিনি। কালী বন্দ্যোপাধ্যায়ের জীবনটাই ছিল বিচিত্র। কৈশোর ও যৌবনের দিনগুলোতে বাড়ি থেকে পালিয়ে দেখেছেন সিনেমা কপালকুণ্ডলা, কিন্তু মনে ধরেনি। শিশির ভাদুড়ির চাণক্য ছবির শুটিং দেখতে গিয়ে ভিড়ের দৃশ্যে ঢুকে পড়ে অভিনয় করে ফেলেছেন, স্কুলে থাকতেই নাটক করতে শুরু করেছিলেন। আবার হঠাৎই একদিন সেকালের দক্ষিণ কলকাতার শৌখিন অভিনেতা বিদ্যুৎ বসুর ডাকে কেদার রায় নাটকে কার ভালোর চরিত্রে অভিনয় করে প্রথম রজনীতেই পুরস্কার পেলেন। তারপরই বন্ধুদের মধ্যে তার নাম হয়ে গেল কার ভালো কালী। কিন্তু তখন অভিনয় করার কথা তিনি চিন্তা করেননি, কারণ যেদিকেই মন টানছে তাই নিয়েই মেতে উঠেছেন। নাটক, ক্রিকেট, ফুটবলের সঙ্গে বক্সিং, লাঠি খেলা, ছোড়া খেলা, জিমনাস্টিক শেখায় যেমন আছেন, তেমনি বাঘাযতীনের মরদেহ নিয়ে বিরাট মিছিলে হাঁটতে হাঁটতে বড় হয়ে স্বাধীনতা সংগ্রামীর সৈনিক হওয়ার স্বপ্ন দেখেছেন। ফুটবল খেলায় তিনি এতটাই ভালো ছিলেন যে বিভিন্ন ক্লাব তাকে ভাড়া করে নিয়ে যেত খেলাতে, আর প্রায় সব ম্যাচের শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার তিনিই পেতেন। পুরস্কার বিতরণ করতে এসে একবার বিস্মিত গোষ্ঠপাল, তিনি জিজ্ঞেস করেছিলেন কালীবাবুকে,
আচ্ছা খোকা, বলো তো প্রকৃত তুমি কোন ক্লাবের মেম্বার? আমার মনে পড়ছে এই নিয়ে এবছরে তোমাকে অন্তত 4 বার আমি মেডেল দিলাম, কিন্তু 4টি ভিন্ন ক্লাবের মেম্বার হিসাবে। তাছাড়া তার উপরে বেস্ট প্লেয়ারের মেডেলও তুমি পাচ্ছ। কালী বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা তখনই ধরে নিয়েছিলেন যে তিনি বড় হয়ে ময়দানের কোনো বড় প্লেয়ার হবেন, কিন্তু হঠাৎ কালী বন্দ্যোপাধ্যায়ের মন গিয়ে পড়ল অভিনয়ে। প্রশংসা পেয়ে কৈশোরে নাটক করার ইচ্ছাটা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠল। পাড়ার মাঠে স্টেজ তৈরি করে বন্ধুদের সঙ্গে চলতে লাগলো বিভিন্ন রকম নাটকের অভিনয়। তারপর যৌবনে পা দিয়ে লেখা হয়ে গেল বেশ কিছু কবিতা। ঝর্ণা নামে একটি হাতে লেখা পত্রিকার জন্য কবিতা লিখলেন, আম পাকে জাম পাকে, দাদা তুমি কেন পাকো না? সেই লাইন বন্ধুদের মুখে মুখে ফিরতে লাগলো ব্যঙ্গোক্তি হয়ে। তখন যুদ্ধের কাল, সারা দেশে অস্থির অবস্থা। ফুটবল নাটক কবিতা ছেড়ে এক বন্ধুর পরামর্শে যোগ দিলেন আর্মিতে, ট্রেনিং নিতে চলে গেলেন সুদূর পাঞ্জাবে। কালীবাবুর কথায় প্রবেশন শেষ হওয়ার আগেই বাবা কলকাতার দপ্তরে হাঁটাহাঁটি করে ফিরিয়ে আনলেন আমাকে। স্বপ্ন ভেঙে চুরমার, চারপাশের অনিশ্চয়তা আর তার ভিতর থেকে তার মধ্যে আবার আর্মির এক ঝোঁক তৈরি করে। ফলস্বরূপ আবার বাড়ি থেকে পালালেন, এবার ওয়্যারলেস হেডকোয়ার্টার দিল্লি, আশা পরে এয়ারফোর্সে যোগ দেবেন। কিন্তু একই সময় দিল্লির রাজপথ 42-এর আন্দোলনে উত্তাল হয়ে উঠল। দেখলেন সাধারণ মানুষ হাসি মুখে জেলে ঢুকছে। এই সময় মনে প্রশ্ন এলো যে ইংরেজের বিরুদ্ধে দাঁড়িয়ে এতগুলো মানুষ মরছে, সেই জাতের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধের ট্রেনিং নিচ্ছি আমি? কখনো নয়। আবার ফিরে এলেন কলকাতায়। 1947 সালে কলকাতা জুড়ে শুরু হয়েছিল দাঙ্গা। সেই দাঙ্গা থামাতে অনেকের মতো কালী বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নেমে এসেছিলেন সক্রিয়ভাবে। এই সময়ে তার কাছে হিরণময় সেনের বার্মার পথে ছবিতে অভিনয় করার প্রস্তাব আসে, একটি ভিলেনের চরিত্র, নাম তুলসী। কিছু না ভেবে জেদের বশেই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন। 1947 সালে বর্মার পথে সিনেমায় তার প্রথম আত্মপ্রকাশ হলেও খ্যাতি লাভ করেন বরযাত্রী সিনেমার গনসার চরিত্রে অভিনয় করে। 1951 সালে বামপন্থী নেতা অবনী লাহিড়ির বোন প্রীতির সঙ্গে বিয়ে করেন। 1952 সালে তার কন্যা তাপসীর জন্ম হয়। এবং তারপর থেকেই তিনি সব দ্বিধা ঝেড়ে ফেলে পেশাদার অভিনয় হিসাবে বাংলা চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে শুরু করেছিলেন। এরপরে নীল আকাশের নিচে, অযান্ত্রিক, হাসুলি বাঘের উপকথা, বাদশাহ, ডাক হরকারা, পরশ পাথর, বাড়ি থেকে পালিয়ে, পুতুল নাচের ইতিকথা, নাগরিক ইত্যাদি ছবিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। পরবর্তীকালে দাদার কীর্তি, গুরুদক্ষিণা প্রভৃতি প্রচুর বাণিজ্যিক ছবিতে দরদি মানুষের চরিত্রে অভিনয় করে বাঙালি চলচ্চিত্র প্রেমীদের প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন কালী ব্যানার্জি। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক প্রমুখ খ্যাতনামা পরিচালকদের ছবিতে যেমন অভিনয় করেছেন, তেমনি বাণিজ্যিক ছবি পরিচালকদের সাথেও কাজ করেছিলেন সাবলীলভাবে। ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি চলচ্চিত্র বাবরচিতে অভিনয় করেছেন। তিনি দীর্ঘদিন চলচ্চিত্র ও মঞ্চশিল্পীদের বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন। ধীরে ধীরে সময় বদলাচ্ছিল, বয়স বাড়ছিল, কালী বন্দ্যোপাধ্যায়ের চারপাশটাও বদলে যাচ্ছিল। উত্তম কুমারের মৃত্যুর পর 80-এর দশক থেকে বাংলা ছবির মান ক্রমশ নিম্নগামী হতে থাকে। ভালো চরিত্রের অভাবের কথা তিনি বারবার প্রিয়জনদের বলতেন। তার মনে হতো তখনও তার অনেক কিছু দেওয়ার বাকি ছিল, জীবনের শ্রেষ্ঠ চরিত্রে তখনও কাজ করা হয়নি। সারা জীবন জুড়ে প্রচণ্ড সংগ্রামের মধ্য দিয়ে অভিনয় শিল্পের যে শিখরে তিনি পৌঁছেছিলেন, সেই শিখর ছোঁয়া চরিত্র তাকে দেওয়ার মতো পরিচালকও তার পাশে তখন বর্তমান ছিল না। আর্থিক কারণে এমন এমন সব চরিত্রেও তাকে অভিনয় করতে হয়েছে এই সময়, যা দেখে অনেকেরই দুঃখ হয়েছে। কিন্তু পেশাদার অভিনেতা হিসাবে তিনি থেমে যেতে রাজি ছিলেন না জীবনের শেষ দিন অবধি। জীবনের শেষ ছবি তান্ত্রিক, তান্ত্রিক অভিনয় করতে গিয়ে বৃষ্টিতে খুব ভিজতে হয়েছিল তাকে। তা থেকেই ব্রঙ্ক নিউমোনিয়ায় আক্রান্ত হন, হাসপাতালে ভর্তি করা হলেও 5 জুলাই 1993 সালে তার মৃত্যু হয়। আমরা ধারাপাত চ্যানেলের পক্ষ থেকে কালী ব্যানার্জিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কালী ব্যানার্জির কোন সিনেমাটি আপনার সব থেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মহান ব্যক্তিদের জীবন সম্পর্কিত আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই দুটি ভিডিওর যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।